বলছে বাজেটে সরকার উল্লেখ নেই, ওদের 90,000 কোটি টাকাটা দিয়ে দিতে বলুন, ওদের বলুন আন্দোলন করার অধিকার তাদের থাকে যারা দেয়, আমাদের প্রাপ্য টাকা 90,000 কোটি টাকা দিতে বলুন, আমরা অলরেডি অনেক দিয়ে দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, রিজার্ভ ব্যাংক আছে, তারা যেটা দিতে পারে আমরা দিতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের কাছে ক্যাপাসিটিটা নেই, আমাদের টাকা ওরা দেয় না, আমাদের টাকা আটকে দেয়, তাদের হাতে নোট ছাপানোর ক্ষমতা আছে আমাদের হাতে নেই, আমরা যা দিয়ে বললাম তো পেনশন একমাত্র বাংলায় আছে আর কোথাও নেই, ওদের বলুন 90,000 কোটি টাকা রিলিজ করতে পারে, বুকের যদি পাটা থাকে আন্দোলন কর, আন্দোলন জীবনে শিখেছে, ওই তো গঠন গঠন আন্দোলন, ও আমি সব নন্দী গ্রামে দেখে নিয়েছি, বিনা পয়সায় পড়াশোনা, বিএনআ হলের টাকা, এবং প্রত্যেকটা এলাকায় স্টুডেন্টদের ক্রেডিট কার্ড থেকে শুরু করে দুয়ারে রেশন থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে সব যে সামাজিক সুরক্ষা আমরা দিই এটা আর কোথাও নেই। ওদের বলুন 90,000 কোটি টাকা রিলিজ করতে হবে, বুকের যদি পাটা থাকে।